চট্টগ্রামের কর্ণফুল এলাকার জিএম টেক্সটাইল এলাকা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 8টি ইউনিট। এ বিষয়ে বিস্তারিত জানাতে কর্ণফুলিতে রয়েছেন সহকর্মী কমল দে। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। কমল, ধন্যবাদ। এক থেকে দেড় ঘন্টা পেরিয়ে গেল, কিন্তু ফায়ার সার্ভিসের 8টি ইউনিট আগুন নেভানোর চেষ্টা করছে। মূলত কর্ণফুলী নদীর তীরবর্তী জেম টেক্সটাইলের পঞ্চম তলায় আগুনের সূত্রপাত ঘটেছে সন্ধ্যার পরপরই। এরপরে ফায়ার সার্ভিসে প্রথমে 2টি ইউনিট আগুন নেভানোর চেষ্টা করে, কিন্তু তারা যখন ব্যর্থ হয় এরপর একে একে 8টি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়ে তারা প্রায় দেড় ঘন্টা ধরে চেষ্টা করছে আগুন নেভানোর জন্য, কিন্তু এখন পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি বা তারা আগুনের ফায়ার সার্ভিস দমকল কর্মীরা কিন্তু আগুনের কাছাকাছিও তারা পৌঁছাতে পারেনি বলে আমরা যখন জানতে পেরেছি। তারা চেষ্টা করছে কাছাকাছি গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার জন্য, কিন্তু এখন পর্যন্ত তুমুল বেগে আগুনটি কিন্তু জ্বলছে। বিশেষ করে পঞ্চম তলায় জিএম টেক্সটাইল যে গার্মেন্টস, সে গার্মেন্টসের যে পলি সেকশন রয়েছে সেই পলি সেকশনে মূলত আগুনের সূত্রপাত ঘটেছে। এখন পর্যন্ত আগুন সেই ফ্লোরে রয়েছে বলে কিন্তু আমরা জানতে পেরেছি। তা ফায়ার সার্ভিস কর্মীরা আমাদেরকে যেটি জানিয়েছে তারা জানতে পেরেছে, তারা মূলত 7টার দিকে তারা আগুনের খবর পায় এবং আগুনের খবর পাওয়ার পরপরই তারা স্থানীয়ভাবে কিন্তু 1-2টি ইউনিটকে প্রথমে প্রেরণ করে, তারপর যখন আগুনের ভয়াবহতা দেখে তারা আরও একটি ইউনিটকে প্রেরণ করে। এভাবে একে একে তারা চট্টগ্রাম শহরে বিভিন্ন স্টেশন প্লট 8টি ইউনিটকে তারা ঘটনাস্থলে নিয়ে আসছে। ঘটনাস্থলে আনার পর কিন্তু যেহেতু এটি উপরে বিশেষ করে দেখতে পাচ্ছেন আপনার পঞ্চম তলা দিকে আগুনটি জ্বলছে, সেখানে তাদেরকে সেখানে পৌঁছতে চরম ব্যাগ পেতে তাদেরকে কিন্তু সিঁড়ি দিয়ে যেতে হচ্ছে আগুন নেভানোর জন্য, এবং এখন পর্যন্ত তারা সেই চেষ্টা করে। তবে একটি যদি সমস্যা হল উৎসুক জনতার যে ভিড়, সে ভিড়টি কিন্তু মারাত্মকভাবে এখানে কিন্তু ভয়াবহ যে আগুনটি জ্বলছে। বিশেষ করে সেখান থেকে কিন্তু আমরা দেখেছি পঞ্চম তলা যে আগুন, যে ঘটনা যে ফ্লোরে আগুনটি জ্বলছে সে ফ্লোরতে কিন্তু কাঁচ এবং অন্যান্য মালামাল কিন্তু নিচে এসে পড়ছে। তারপরও উৎসুক জনতাকে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না এবং উৎসুক জনতা আশপাশে যে গ্রামগুলো রয়েছে সেই গ্রাম থেকে কিন্তু সাধারণ মানুষজন এসে এখানে তারা ভিড় করছে। সে ভিড়েও কিন্তু দুর্ঘটনা ঘটতে, কারণ পঞ্চম তলা থেকে নানা ধরনের জিনিস কিন্তু উপর থেকে পড়ছে আগুনের পরেও, কিন্তু আরও অন্যান্য যে ফ্লোরগুলো রয়েছে সে ফ্লোর থেকে কিন্তু এক কাঁচ ভাঙা সহ যে লোহার টুকরো এসে কিন্তু পড়ছে রাস্তার উপর এসে। তারপর আমরা দেখতে পাচ্ছি হাজার হাজার উৎসুক জনতা, তাদেরকে নিয়ন্ত্রণ করার জন্য যে পুলিশের যে ব্যবস্থা সেই ব্যবস্থাটা আমরা দেখিনি। আমরা দেখেছি দমকল কর্মীরা চেষ্টা করছেন আসলে উৎসুক জনতাকে নিয়ন্ত্রণ করার জন্য, তাদের জন্য গাড়িও আসতে পারছে না, তারা সেভাবে অবস্থান করছে রাস্তার উপরে এবং তাদের জন্য কিন্তু দমকল কর্মীদেরকে চরম ব্যাগ পেতে হচ্ছে। এক্ষেত্রে উৎসুক জনতাকে যে নিয়ন্ত্রণ করা দরকার, আইন শৃঙ্খলা বাহিনীর এখানে প্রয়োজন তাদেরকে নিয়ন্ত্রণ করা, সেটা কিন্তু হচ্ছে না। উৎসুক জনতা একদম খুব কাছাকাছি, অর্থাৎ আগুন যে গার্মেন্টসে লেগেছে যেখান থেকে যে ফ্লোর থেকে ফ্লোর উপর থেকে যে আগুন লাগা জিনিসপত্র পড়ে যাচ্ছে সেখানে এসে কিন্তু ভিড় করেছে তারা এবং তাদের জন্য কিন্তু দমকল কর্মীদের চরম ব্যাগ পেতে হচ্ছে। আরেকটি বিষয়, যেহেতু খুবই উচ্চতা এই আগুনটি লেগেছে পাঁচতলা, অর্থাৎ জেম টেক্সটাইল যে পাঁচতলা জেম টেক্সটাইল যে গার্মেন্টস, যে বারোতলা গার্মেন্টস সেটি মূলত নির্মাণ কাজে চলছিল, তার সে গার্মেন্টসের মূলত পাঁচতলায় ছিল জেম টেক্সটাইলের পলি সেকশন, সে পলি সেকশনে মূলত আগুনের সূত্রপাত। এখন পর্যন্ত আগুন চলছে এবং ফায়ার সার্ভিসের 8টি ইউনিট তারা চেষ্টা করছে, প্রাণান্তক চেষ্টা চালিয়ে যাচ্ছে আগুন নেভানোর জন্য, কিন্তু যেহেতু উচ্চতা যেহেতু বেশি সে কারণে কিন্তু আগুনের মাত্রার ক্রমশ বাড়ছে। তবে এখন পর্যন্ত আগুন যে ফ্লোর হচ্ছে তা পঞ্চম তলা লেগেছে, সেই আগুন কিন্তু সে ফ্লোরে রয়ে গেছে। অথবা আপনি দেখছেন আগুনের যে ভয়াবহতা সেটা আপনি দেখতে পাচ্ছেন। আসলে কিন্তু এখানে ফায়ার সার্ভিসের যারা চেষ্টা চালিয়েছে কিন্তু সেই চেষ্টা তাদের রোধ করা যাচ্ছে, জনগণকে উৎসুক জনতা সে ভিড় যেমন রোধ করা যাচ্ছেন দমকল কর্মীদেরকে কিন্তু এই আগুনের যে মূল কেন্দ্র যে তারা সেখানে পৌঁছাতে চরম ব্যাগ পেতে হচ্ছে। কারণ এটি একটি নির্মাণাধীন ভবন, যেহেতু উপরের দিকে আগুন লেগেছে তাই তারা উপরের দিকে ভয় উঠতে পারছেন, কারণ কাঁচ ভেঙে ভেঙে পড়ছে তাদেরকেও কিন্তু দমকল কর্মীদেরকেও কিন্তু সমস্যা। আরেকটি বিষয় দেখেছি আমরা, তীব্র ধোঁয়া সৃষ্টি হয়েছে সেখানে, যে কারণে দমকল কর্মীরা মূলত তারা অক্সিজেন সিলিন্ডার নিয়ে এসে তারা আগুন নেভানোর জন্য তারা সেখানে ঘোরার চেষ্টা করছেন, কিন্তু সে অক্সিজেন সিলিন্ডার বড় বিশাল সাইজের অক্সিজেন সিলিন্ডার নিয়ে তাদেরকে সেখানে পৌঁছানোটাও অনেকটা দূর হয়। তো বলা চলে যে আসলে উৎসুক জনতা যে ভিড় করে আছে সে ভিড়ের জন্য দমকল কর্মীদের কিন্তু মারাত্মক বিঘ্ন হচ্ছে। তো এখন পর্যন্ত আমার কাছে জিএম টেক্সটাইলে যে আগুন চলছে, 2 ঘন্টা আগুন সে নিয়ন্ত্রণে আসেনি, সেটি সর্বশেষ